একজন মা হিসেবে আজকের এই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আজকের এই দিনে আমার ছেলে তার জীবনের নতুন একটা ধাপে পা দিচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে 5ই জানুয়ারি, আর এই দিনটা আমার জন্য সারা জীবনই স্মরণীয় হয়ে থাকবে, কারণ আজকের এই দিনে আমি আমার ছেলেকে হচ্ছে স্কুলে ভর্তি করছি। এটা আসলে মা হিসেবে এবং প্রথমবার প্রথম সন্তানকে স্কুলে ভর্তি করার অনুভূতিটা হয়তো বা মায়েরাই ভালো করে বুঝতে পারবেন, আর অনেক আপুরে আমার এই অনুভূতির সাথে সহমত প্রকাশ করবেন আমি জানি। আর আপনাদের বাচ্চাকে যখন প্রথম দিন স্কুলে দিয়েছিলেন তখন আপনাদের অনুভূতি কেমন ছিল সেটাও কিন্তু আজকের ভিডিওর কমেন্টে আপনারা আমাকে জানাবেন, আমি কিন্তু পড়তে খুব পছন্দ করব। সবাই আমার আফিফ বাবার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, সারা জীবন যেন ওর মুখে এই হাসিটা থাকে এবং বাবা মা হিসেবে আমরা ওর হাসির জন্য সব কিছু করে যেতে পারি আমাদের জায়গা থেকে। তো এই তো আমরা চলে এসেছি ওর স্কুলে, আর আজকে ওকে অ্যাডমিশন করাবো। যদিও আমাদের আসলে সিলেট থেকে চলে যাওয়ার কথা ছিল, যার কারণে হচ্ছে গিয়ে আমরা ওইভাবে কোনো স্কুলের খোঁজ খবর নিইনি, কারণ আমাদের জানুয়ারিতে ঢাকা থাকার কথা ছিল। বাট ঢাকা থাকাটা যেহেতু আমরা কিছুদিনের জন্য পিছিয়েছি, তো স্কুলে তো এখন আফিফকে দিতেই হবে, তো আমাদের হুটহাট করে আসলে একটু ডিসিশন নিতে হয়েছে এবং সবকিছু একটু এলোমেলো হয়েছে। বাট তারপরও আল্লাহ যা করে ভালোর জন্য করে, সবকিছু মিলিয়ে একেবারে যে মন্দ হয়েছে তা না, আমাদের জন্য যেটা ভালো হবে সেটাই আসলে হয়েছে। আমি এটাই আসলে বিশ্বাস করি যে আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন। আফিফকে আমরা ইংলিশ ভার্সনে ভর্তি করেছি, আর যদিও গত ব্লগে দেখিয়েছিলাম যে একটা ভালো স্কুলে আফিফের চান্স হয়েছে, বাট তারপর সেখানে আমরা ভর্তি করিনি শুধুমাত্র এই কারণেই। আর আসলে যখন ফর্ম তুলেছিলাম তখন আসলে ওইভাবে চিন্তা করিনি, একদম শেষ মুহূর্তে এসে আফিফের আব্বু বলল যে না, ওকে ইংলিশ ভার্সনেই দেই, তো তখন আসলে সিদ্ধান্তটা চেঞ্জ করেছি। তো যেহেতু ফর্ম তুলেছিলাম তাই আসলে ওই স্কুলে লটারি দেখার জন্য গিয়েছিলাম এই আর কি। তো আলহামদুলিল্লাহ ভর্তি কমপ্লিট হলো, আর আমার লক্ষ্মী ছেলেটা তো ভর্তি হওয়ার পরে সে স্কুল থেকে বের হবে না, বলে আমি তো ক্লাস করব, আমাকে নিয়ে যাচ্ছ কেন। এরপরে আরেকদিন হচ্ছে বের হয়েছি আফিফের স্কুলের জন্য এবং ওর জন্য টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। আর যদিও স্কুল ড্রেস আসলে যেদিন ভর্তি করেছিলাম ওই দিনই বানাতে দিয়ে আসছি, আমার ভীষণ ইচ্ছা ছিল ফার্স্ট যেদিন স্কুলে যাবে ওই দিনই একদম পরিপাটি স্কুল ড্রেস পরে রেডি হয়ে যাবে, কিন্তু যেহেতু ওই যে বললাম আমরা ঢাকা চলে যাব, সিলেট থাকবো, এরকম করতে করতে আসলে অনেক বেশি প্যারার মধ্যে ছিলাম, এই জন্য আগে ভাগে স্কুলে ভর্তিও করতে পারিনি। আর টেইলার্স এর ড্রেস দেওয়ার পরে সেটা আসলে তাড়াতাড়ি দিবেও না, তো কি আর করার, এই ইচ্ছাটা পূরণ হলো না। আর এই তো আমরা মার্কেটে চলে আসার পরেই আফিফ হচ্ছে গাড়ি খেলনা দেখে একটার পর একটা সে একদম পাগল হয়ে যাচ্ছে, কোনটা রেখে সে কোনটা নিবে, একটার পর একটা দেখাচ্ছে যে আম্মু এটা কিনে দাও ওটা কিনে দাও। তো অন্যান্য সময় তাকে বুঝালে যে এখন না, ওই টাইমে কিনে দিব, সেটা বললে সে মানতো, কিন্তু আজকে যেন কেন সে নাছোড়বান্দা হয়ে গেছে, মানে একটু আবদার বেশি করতেছে আর কি। বলে এগুলো না কিনে দিলে আমি তো স্কুলে যাব না, আমার তো মনই খারাপ থাকবে। মানে ওর কথাগুলো যদি সরাসরি আপনাদের শোনাতে পারতাম তাহলে বুঝতেন, বাট গান হচ্ছিল এই জন্য ওর কথাগুলো আমি কেটে দিছি। আর ওদিকে দেখাচ্ছিল আবরারের জন্য এই গাড়িটা কিনবে, এই সাইকেলটা কিনবে। তো এরপরে বললাম ঠিক আছে আমরা চলো আগে তোমার ব্যাগ কিনে আসি, তারপরে হচ্ছে গিয়ে এগুলো দেখবো। তো এরপরে চলে আসলাম ব্যাগ কিনতে, আর এখানে এসে মানে আমি ওর যা যাই করছিলাম না কেন, আমি কেন যেন আমার ছোটবেলায় ফিরে যাচ্ছিলাম আর ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আর এদিকে আফিফ হচ্ছে নিজেই এই ব্যাগটা পছন্দ করছে, কারণ এটার সাথে হচ্ছে একটা চশমা আছে, বাট আমি আসলে ওরকম কার্টুনের কোনো মানে প্রিন্ট আলা ব্যাগ নিতে চাচ্ছিলাম না, আর চাচ্ছিলাম একটু লাইট ওয়েটের মধ্যে ব্যাগ নিতে, কারণ বাচ্চাদের এমনিতেই বই খাতা অনেকগুলো থাকে, তো ও তো একেবারেই ছোট, তো বড় হলে হয়তো বা ভারী ব্যাগ কিনে দেওয়া যাবে, তো এই জন্য হালকার মধ্যে ব্যাগ দেখছিলাম। তো ব্র্যান্ডের যেসব ব্যাগ আসলে দেখছিলাম সবগুলোই অনেক বেশি একটু মানে হ্যাভি ওয়েটের ছিল, আর সেই সাথে কোয়ালিটি তো অবশ্যই ভালো আর প্রাইসও অনেক বেশি ছিল। তো যেগুলো একটু বেশি ভালো কোয়ালিটির মধ্যে ছিল সেগুলো 2200-2300 এরকম টাকা দাম ছিল বা 2100 এরকম, বাট ওগুলো ওয়েটে একটু বেশি ছিল, মনে হচ্ছিল 1 কেজির থেকে উপরে মনে হয় ব্যাগের ওজনই হবে, তো সেই জন্য আমি ওটা অ্যাভয়েড করলাম আর একটু পাতলার মধ্যে দেখছিলাম। আর এই ব্যাগটা আমার কাছে বেশি ভালো লেগেছে, আর ওর স্কুল ড্রেসের সাথে প্যান্ট হচ্ছে গিয়ে যেহেতু নেভি ব্লু কালার, তাই ভাবলাম নেভি ব্লু কালারই হচ্ছে গিয়ে ব্যাগ কিনে দিই, তাহলে ওকে বেশি সুন্দর লাগবে। আর আফিফের এই ব্যাগটার দাম নিয়েছিল 1450 বা 1400 এরকম ছিল। তো এরপরে হচ্ছে আমি একটা ব্যাগ দেখছিলাম, এই ব্যাগটা বেশ ভালো লেগেছে, বাট আমার কাছে মনে হচ্ছিল ব্ল্যাক কালার হলে বেশি ভালো লাগবে, যদিও ব্ল্যাক ব্যাগ আছে বাট তারপরে কেন যেন খালি ব্ল্যাক কালারেরই আমার ব্যাগ কিনতে ইচ্ছে করে। আর ব্যাগটা মোটামুটি মানে মাপটাও সুন্দর মতো ছিল, বেশ কয়েকটা কম্পার্টমেন্ট ছিল ভিতরে, তো সব কিছু মিলিয়ে ভালো লেগেছিল। প্রাইস বলেছিল 2500 টাকার মতো,
তো আমার আসলে এই মুহূর্তে ব্যাগ নেওয়ার ইচ্ছা ছিল না, এই জন্য দামাদামি করিনি। হয়তো দামাদামি করলে 2000 টাকায় দিয়ে দিত। এরপরে আরেকটা সুন্দর ব্যাগ দেখলাম এটা, আর এই যে হাতে ধরে রাখে ছোট হ্যান্ডেল ওয়ালা ব্যাগ গুলো দেখতে অনেক কিউট লাগে, কিন্তু আমি এভাবে হাতে রাখতে পারি না। আমার কাঁধের ব্যাগ হলে বেশি সুবিধা হয়, মানে লং বেল্টের যে ঝুলিয়ে নেওয়া যাবে এরকম। তো এইটার আর দাম জিজ্ঞেস করিনি, যেহেতু ব্যাগ কিনবো না তাই ওই দামাদামি হাতাহাতি এগুলো আমার কেন যেন ভালো লাগে না। তারপর এটা চোখে পড়ে গেল তাই একটু দেখে নিলাম আর কি। আর আপনারা জানাবেন এই ব্যাগটা কেমন লাগছে, যদি বলেন যে বেশি ভালো লাগছে তাহলে নিয়ে নিব। আর দেখা যায় কি, যেই জিনিসটা পছন্দ হলেও কেনার পরে যদি সেটা মন মতো না হয় ইউজ করার ক্ষেত্রে, তখন আর সেটা বেশি ব্যবহার করা হয় না। আর যেটা হয় সেটা আমি ইউজ করতেই থাকি, অনেকটা আমিও আমার শাশুড়ির মতো। এরপরে আফিফের জন্য হচ্ছে স্কুলের জুতা দেখতে আসলাম। আর এগুলো আসলে বাটা অ্যাপেক্সে দেখা যায় কি নির্দিষ্ট কিছু ডিজাইনই থাকে, বেশি ভেরিয়েশন নেই। তো সেই জন্য দেখছিলাম যে ওর জন্য কোন সাইজটা ভালো হবে আর কোনটা সুন্দর লাগছে। আর এদিকে তার বাবা বসে পড়েছে হচ্ছে কি নিজের জন্য জুতা দেখতে, আমি তাকে জোর করে বসাইছি, কারণ সেও অনেক বেশি এইসব বিষয়ে বলা যায় যে হেলামি করে, কিনতেই চায় না। তো তার জন্য এখান থেকে 2 জোড়া জুতা নিছি। দেন হচ্ছে চলে আসলাম টিফিন পার্টি কিনতে, তারপরে পানির পট কিনতে। তো মন মতো আসলে একটাও হচ্ছিল না, যেগুলো দেখছিলাম এগুলো একেবারেই নর্মাল, আর যেগুলো ছিল ওগুলো অনেক বেশি হেভি। তো ওইটা তো আসলে ওরকম হটপটের মতো গরম কোনো খাবার দাবার দিব না, যেহেতু স্কুলই থাকবে 2-2.5 ঘন্টা, তো হালকা পাতলা কিছু দেওয়া লাগবে। তো সেরকম কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। তো বেশিরভাগই অফিসে নিয়ে যাওয়া যাবে এরকম বাটি বেশি, বা বড়দের টিফিন বাটির মতো আর কি। তো সেরকম মন মতো পেলাম না, তাই ভাবলাম বাসায় যেগুলো আছে আপাতত সেগুলো ইউজ করি, পরে একটা নিয়ে নিব। আর এত এত দাম, আসলে যেটাই ধরছিলাম মনে হয় মাথা ঘুরছিল, মানে নর্মাল ছোটখাটো একটা পানির বোতলের দাম মনে হয় 400-500 টাকা এরকম আর কি। তো একটা মানে পানির পট নেওয়ার জন্য চেষ্টা করছিলাম, বাট ছোট সাইজের মধ্যে বোতল ওরকম ভাবে পাচ্ছিলাম না। তো এগুলো দেখে ভালো লাগছিল, কিন্তু এগুলো থেকে না মনে হচ্ছিল পানি পড়ে যাবে, বাট আফিফও সেরকম একটা পছন্দ করতেছিল না। তো এর মধ্যে থেকে অবশেষে একটা পিঙ্ক কালারের সে পছন্দ করছে, আর সে ওইটাই নিবে। তো ওইটার অন্য কোনো কালারও নেই, পরে অবশেষে পিঙ্ক কালারের ওইটাই নেওয়া হয়েছে। এরপরে বাসার আরও কিছু টুকটাক জিনিস কেনার ছিল, সেগুলো আমি কেনাকাটা করলাম। আর আফিফ হচ্ছে বাইরে গিয়ে আজকে খেলনা দেখে তো পাগল বানায় ফেলছে, ওইটা নিবে সেইটা নিবে। তো যখন তাকে না কিনে দেওয়া হয়েছিল সে প্রচণ্ড মন খারাপ করছিল। তো সেই জন্য বলেছিল তার বাবা যে আমি রাতে আসার সময় তোমার জন্য খেলনা নিয়ে আসবো। তো সে বাইক চেয়েছিল, ছোট্ট বাইক, তার বাবা বিশাল সাইজের এক বাইক নিয়ে আসছে। তো বলতেছে আমি কি এটার উপর উঠে চালাবো, আর এটা দেখেও ভীষণ খুশি হয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে আবার তার মানে সে যেটা চায় সেটা তার মনে থাকে, সে বলে যে আমি তো ছোট বাইক চাইছি, তুমি এত বড় বাইক আনছো কেন, এটা হবে না, আমাকে ছোট বাইক এনে দাও। মানে এটা দিয়ে ঘন্টাখানিক খেলার পরে তারপরে হচ্ছে গিয়ে এই কথা সে বলতেছে, বাচ্চাদের বায়না আসলে শেষ হয় না। আর ওদিকে ছোট্ট সাহেবের কোনো খেলনা পছন্দ না, মানে তাকে কিনে দিলেও সে খেলে না, সে হচ্ছে উল্টোপাল্টা জিনিস নিয়ে খেলে। আর এইদিকে হচ্ছে দেখেন সে হচ্ছে সুন্দর মতো তার ভাইয়ের নতুন ব্যাগ পেয়ে কাঁধে দিয়ে ঘুরতেছে, আর ওদিকে সে হচ্ছে নিংটু পুংটু, আর ওদিকে গিয়ে ন্যায়নার জুতা সে পরে আসছে। সে এটা বুঝতে পারতেছে যে স্কুলে গেলে হচ্ছে জুতা পরে যাইতে হয়, মানে কি সাংঘাতিক মাশাল্লাহ তার বুদ্ধি, মানে আমরা ওর বুদ্ধি থেকে সবাই টাচকি খেয়ে যাই, এত অবাক করা কাণ্ড করে যা বলার অপেক্ষা রাখে না। আর আমরা সবাই বলছিলাম তুমি তো নেংটু, স্কুলে কিভাবে যাবা, তাই সে সুন্দর করে গেঞ্জি তুলে আগে চেক করলো যে আসলে সে নেংটু কিনা। তো যখন সে দেখেছে যে সে আসলে নেংটু, সে লজ্জা পেয়ে এক দৌড়। তো এটা দেখে আমরা সবাই অনেক বেশি মজা পাচ্ছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর সবাই অনেক অনেক বেশি দোয়া রাখবেন আমার ছেলেদের জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হয়ে যাবে সবার সাথে নতুন আরেকটা ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।